হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের সঙ্গে আমি সুজন তোমরা যে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বঙ্গেরুটেক বঙ্গেরুটেগের নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একবার ওয়েলকাম বন্ধুরা তোমরা যেমনটি জানো বেঙ্গল পুলিশে দুখানা পদে এখন নিয়োগ হচ্ছে দুখানা পদে বলতে গেলে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবেল এবং তার সঙ্গে লেডি কনস্টেবেলও আছে এমতো অবস্থায় নতুন করে রাজ্যের মুখ্যমন্ত্রী আবারও ঘোষণা করে দেন নতুন পুলিশে প্রায় সাতাশ হাজার কর্মী নিয়োগের ব্যাপারে ভিডিওর নিচে থাকা রেড কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট সবার আগে পেতে এবং বেল আইকানটা প্রেস করে নোটিফিকেশন বেল অল বাটনে প্রেস করে রাখবেন তো সেই নিউজটি নিয়েই বিভিন্ন সর্বভারতীয় নিউজ পেপারে বর্তমানে বলা হয়েছে তো সেটি নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব বন্ধুরা যেমনটি এখানে লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ রাজ্য পুলিশে তিন বছরে নিয়োগ হবে সাতাশ হাজার তো এখানে কি বলা হয়েছে এই বিজ্ঞপ্তিটি কেন দেওয়া হয়েছে সমস্ত কিছু আলোচনা করবো তার আগে বলে দিই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের আপডেট রেগুলার বেসে পাওয়ার জন্য আর ভিডিওটি একটি লাইক করে দিও বন্ধুরা এখানে বলা হয়েছে যে আগামী তিন বছরের মধ্যে প্রায় সাতাশ হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হবে বৃহস্পতিবার বিকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জাগ্রত বাংলার অনুষ্ঠানে একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগের এই পর্বে চব্বিশ হাজার কনস্টেবেল এবং দু হাজার চারশো সাব ইন্সপেক্টর পদ রয়েছে অর্থাৎ বন্ধুরা মুখ্যমন্ত্রী নিজে কিন্তু এটি ঘোষণা করেছেন এবং আমরা তোমরা হয়তো অনেকেই সেই কনফারেন্সটা দেখেছ এবং তারপর এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তে রাজ্যের আইনশৃঙ্খলার ভিত্তি আরও মজবুত হবে সে ব্যাপারে সংশয়ের অবকাশ নেই পাশাপাশি বহু যুবক যুবতীদের আগামী দিনে চাকরির ব্যবস্থা নিশ্চিত করলেন তিনি তবে নিয়োগের এই ঘোষণা করেই ক্ষান্ত হননি মুখ্যমন্ত্রী এদিনে অনুষ্ঠানে তিনি বলেছেন পনেরোশো তেতাল্লিশ জন বেকার যুবক যুবতীর হাতে সিভিক হোমগার্ড জুনিয়র কনস্টেবেল নিয়োগপত্র তুলে দিয়েছেন এদিনে যারা নিয়োগপত্র পেলেন তারা অধিকাংশই আত্মসমর্পণকারী মাওবাদী এবং কে এল ও জঙ্গি সমাজের মূল সো তাদের ফেরাতেই এই উদ্যোগ রাজ্যের পাশাপাশি এদিনে চাকরির পাপকদের মধ্যে মাওবাদী হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবার ও জঙ্গলমহলের খেলাধুলায় বিশেষ দক্ষতা দেখানোর যুবক যুবতীও রয়েছেন এখানে আরও কথা বলা হয়েছে বন্ধুরা তোমরা এটা দেখে নিও লিঙ্ক আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্যে সিংহবাগ জুড়েই এদিন ছিল পালাবদলের বদলের পর থেকে পুলিশ প্রশাসন পরিকাঠামোগত উন্নয়নের বিবরণ এখানে বলা হয়েছে মমতা বলেন একশো বাষট্টি নূতন থানা এবং তিরিশটি সাইবার থানা আটটি কোস্টাল থানা আটচল্লিশটি মহিলা থানা এবং ছটি নতুন কমিশনারেট অ্যান্টি করাপশন ব্রাঞ্চ এবং রাজ্য পুলিশের এস তৈরি করা হয়েছে এই সময়ে এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী এদিন দিন ফের গর্বের সঙ্গে মনে করিয়ে দেন কলকাতা পুলিশ গোটা দেশের মধ্যে সেরা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই নিউজটি বলা হয়েছে তোমাদের সঙ্গে আমি তুলে ধরলাম তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি লাইক করে দাও এবং তোমরা পড়াশোনা যারা প্রিপারেশান নিচ্ছ ডাব্লিউ বি পুলিশের জন্য প্রিপারেশান নিতে থাকো প্রচুর নিয়ে হতে চলেছে সাতাশ হাজার মানে তোমরা বুঝতেই পারছো অনেক কিছু হতে চলেছে বন্ধুরা তোমরা প্রিপারেশান নিয়ে থাকো এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এই রিলেটেড পরবর্তী আপডেট তোমাদের আমি দিয়ে দেবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও ধন্যবাদ